নারায়ণগঞ্জের ময়লার গাড়ির চাপায় অনিরাণী নামক এক অন্তঃসত্ত্বা নারী নিহত হয়েছেন সকালে নারায়ণগঞ্জ আদমজি সড়কে পাঠানটুলি এলাকায় এই ঘটনা ঘটে এই ঘটনায় গাড়ি চালককে আটক করেছে পুলিশ পুলিশ জানায় সকালে নারায়ণগঞ্জ আদমজি সড়ক দিয়ে হেঁটে কর্মস্থলে যাওয়ার পথে সিটি কর্পোরেশনের একটি ময়লার পিক ভ্যান তাকে পেছন থেকে ধাক্কা দিয়ে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এ সময় স্থানীয়রা ময়লার গাড়ি সহ চালককে আটক করে পুলিশে সুপর্দ করে নিহতের বড়দেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে